আজকে আমি তিন চামচ চাল দিয়ে এই টেস্টি পিঠাটা তৈরি করেছি খেতে খুবই টেস্টি আছে আর মাত্র টেবল স্পুন তিন টেবল স্পুনের মতন লেগেছে বেশি লাগেনি যেটা খাবার চামচ থাকে সেটা দিয়ে আমি এই পিঠাটা তৈরি করেছি তো এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনি এই ভিডিওতে দেখতে পাবেন এখানে আমি চাল নিয়েছি বাৎস চাল নিয়েছি আপনি যে কোনো চাল এর মধ্যে নিতে পারেন বা বাসমতি যে চাল থাকে সেটাও নিতে পারেন বা বাস্তবিক চাল নিতে পারেন যে চালে একটু খুশবু থাকে সেটা নেবেন তাহলে ভালো হবে আর এই চামচ দিয়ে আমি মেপেছি খাওয়ার চামচ নর্মাল যে খাওয়ার চামচ থাকে সেটা দিয়ে বড় চামচ নিয়ে নিই ছোট্টো চামচই নিয়েছি যেটা খাবার থাকে সেটা তিন চামচ আমি নিয়েছি তো এটা আমি ভালো করে মুছে দিয়ে এটা গ্রাইন্ড করে নেব এটা একটা পেস্ট মানে পাউডার তৈরি করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাউডারটা তৈরি করে নিয়েছি আর একদম মেইন পাউডার করে একটু দরদরাই আছে তো এভাবে এটা তৈরি করে নিতে হবে একদম আমি মেইন করে নিই আটার মতন করে নিই একটু ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি বাস এইটুকুই এরপর এখানে আমি দুধ নিয়েছি দুধটা আমি চারশো গ্রামের মতন নিয়েছি ওরা হাফ লিটার থেকে একটু কম নিয়েছি এর মধ্যে একটু ইলাইচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুধটা ভালো করে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে যে চালটা আমি গুঁড়ো করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব তো আঁচটাকে লো লো টু মিডিয়াম রাখতে হবে বেশি হাই করবে না এইভাবে আপনাকে এটা মিক্স করতে হবে এটা পাঁচ ছ মিনিট আপনার লেগে যাবে ভালো করে এটা কুক হতে তো আঁচটা আবার বলছি লো টু মিডিয়াম রাখবেন বেশি হাই করবেন না এইভাবে এটাকে রান্না করবেন সমানে চালিয়ে নেবেন নাহলে লেগে যাবে তো এইভাবে আমি এটাকে গাঢ় করে নিচ্ছি একটা ডোয়ে মতন এটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে চার মিনিটের মতন হয়ে গেছে আর এই দেখুন কত ভালো করে এটা গাঢ় হয়ে শুরু হয়ে গেছে আর এটা আমি দু তিন মিনিট করবো আর তারপর গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা চালাতে থাকতে হবে ছেড়ে দেবেন না এদিকে দেখতে পাচ্ছেন গাঢ় হতে শুরু হয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব আর ঘি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব যখন এটা ভালো করে গাঢ় হয়ে যাবে তখন ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে ওটা আরও ভালো করে মিক্স করে নিতে হবে এইবারে দেখুন প্যান থেকে এটা ছেড়ে যাচ্ছে এই দেখুন খুব সহজভাবে জড়িয়ে যাচ্ছে তো এই সময় আপনাকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর বেশি করবেন না এটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে এমনি বেশি শক্ত হবে না কিন্তু তাও একটু স্যাট হয়ে যাবে এটা তো এটা নামিয়ে দেব আমি এরপর এটাকে আমি একটা বাটিতে এভাবে ঢেলে দিচ্ছি আর এটা ঢেলে দিয়ে এটা বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা করতে হবে যার মধ্যে আপনি হাত দিতে পারেন অত ঠান্ডা এটা করতে হবে যত আপনি এটাকে সহ্য করতে পারবেন তো এটা এভাবে আমি সাইডে রেখে দিচ্ছি ভালো করে এভাবে করে তো এটা হালকা আমি ঠান্ডা হতে দেব ততক্ষণ এর জন্য যে চাষিটা থাকে সেটা আমি তৈরি করে নিচ্ছি তো এদিকে চাষি আমি তৈরি করে নিচ্ছি এদিকে আমি প্যানে এক কাপ নিয়েছি চিনি আর ওর মধ্যে এক কাপই দিয়ে দিচ্ছি জল তো যা চাষিটা যে তৈরি হবে সেটা তারের মতন তৈরি হবে না একটু আঠালো আঠালো তৈরি হবে তো এর মধ্যে আমি একটু ইলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা একদম অপশানাল আছে নাও দিতে পারেন আর দিতেও পারেন আপনি গোটাই গোটাই ইলাচও দিতে পারেন এখানে যদি আপনার কাছে গুঁড়ো নেই তো গোটা দিয়ে দেবেন একটু ভেঙে ওটা দিয়ে দেবেন তো এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুটানোর পর যখন চাষিটা ভালো করে চিনিটা ঘুলে গেছে তারপর আমি দু তিন মিনিট আরও এটাকে আমি ফুটিয়েছি হাই ফ্লেমে তো এটা হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি একদম আঠালো মতন হয়ে গেছে চিটানো মতন এটা সাইডে রেখে দিয়েছি এখানে এই যে ডোটা ছিল সেটাও একটু ঠান্ডা হয়ে গেছে বেশি একদম নর্মাল ঠান্ডা হয়নি হাত দেওয়া মতন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি যেই চামচ দিয়ে চাল মেপেছিলাম সেই চামচ দিয়ে আমি এখানে ময়দা নিয়েছি আপনি আটাও নিতে পারেন তো তিন চামচই আমি এখানে চালগুঁড়ো ওই সরি ময়দা নিয়েছি তো একটু একটু করে দিয়ে এর মধ্যে মিক্স করে নিতে হবে এভাবে করে এখন গরম আছে সেই জন্য আমি চামচ দিয়েই এটা মিক্স করছি তারপর হাত দিয়ে আমি মিক্স করে নেব একটু একটু করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর হাতে হালকা ঘি লাগিয়েছি আপনি তেলও লাগাতে পারেন এটা একটু মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে সব জিনিসটাকে ভালো করে এইভাবে যেমনি আটা মাখা হয় ভালো করে মিক্স করে নিতে হবে এটা একদম ডোয়ে মতন শক্ত হয়ে যাবে না কেননা এটা দুধ দিয়ে অনেকটা ফুটিয়েছি তো সেই জন্য একটু নরমই থাকবে তো এটা ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে আমি একটা ছোট লিচির মতন কেটে নিয়েছি আপনি একটা বড় ছোট নিজে সাপে করতে পারেন যে কোনো শেপ দিতে পারেন আমি এভাবে চাপটা শেপ দিচ্ছি আর এভাবে করেছি আর যখন আপনি এটা তৈরি করবেন তখন হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন তাহলে এটা বেশি চিপকাবে না তো এভাবে আপনি প্রত্যেকবারই একবার ঘি লাগাবেন বা তেল লাগাবেন আর তারপরে এটা রোল করে নেবেন তাহলে একদমই চিপকাবে না তো এইভাবে আমি এটা পাঁচটা তৈরি করে নিয়েছি আগে এটা ফ্রাই করে নেব তারপর তখন আর রেডি করবো কেননা একসঙ্গে রেডি করে রেখে দিলে ওটা একটু শুকনো হয়ে যাবে উপর থেকে তো আমি আগে এটা আগে ফ্রাই করে নিই তো দেখতে পাচ্ছেন এভাবে আমি শেপ দিয়েছি আপনি এর থেকে বড় করতে পারেন আর এটা সিলিন্ডার শেপ দিতে পারেন স্কোয়ার শেপ দিতে পারেন আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো শেপের মধ্যে দিতে পারেন এখানে তেলটা হালকা গরম আছে বেশি গরম করিনি হালকা গরম করেছি মিডিয়াম আছে করেছি এর মধ্যে এইগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন একটা একটা করে এভাবে ছেড়ে দিতে হবে তো যদি আপনার প্যানটা বড়ো থাকে তাহলে আপনি একসঙ্গে বেশি দিতে পারেন আর যেটা বাসন নেবেন সেটা যেন চাপটা থাকে নিচ থেকে তাহলে ভালো করে এটা ভাজা হবে কেননা এর মধ্যে তেল বেশি দেওয়া হয়নি তো একটু কমই থাকলে ওটা ভালো তো এটা এভাবে আমি পাল্টি করে নিচ্ছি একটু পরেই এটা পাল্টি করে নিতে হবে এক দু মিনিট লাগবে পাল্টি করে নিতে হবে আঁচটা লো টু মিডিয়াম রাখবেন বেশি হাই করবেন না লো টু মিডিয়াম যদি আপনার প্যানটা বেশি মোটা আছে তাহলে লো রাখবেন সরি মিডিয়াম রাখবেন আর পাতলা আছে তো লো করে দেবেন তো এভাবে এটা হালকা হালকা ভাজা হবে আর দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার চলে চলে এসছে এবারে লোকে আমি বের করে দেব। এটা ভাজা হতে তিন চার মিনিট আপনার লেগে যাবে এরপর এটা আমি বের করে নিচ্ছি এভাবে করে আর এটা ছাঁকনিতে রেখেছি তাহলে তেলটা পুরো ঝরে যাবে তারপর ওটা আমি দিয়ে দেবো তো এখানে আবার আমি আঁচটা একদম লো করে দিয়েছি কেননা অনেকটাই গরম হয়ে গেছিলো আবার লো করেছি তার মধ্যে একটা একটা করে এভাবে আমি দিয়ে দিচ্ছি এটা আমি এভাবে দিয়ে দিচ্ছি আরও আর এগুলোকেও আমি হতে দেব। পাল্টি করে নেব এভাবে করে তো এখানে সব ভাজা হয়ে গেছে আর এটা আমি বের করে নিয়েছি এদিকে চাষিটাও হালকা গরম আছে আর পিঠেটাও হালকা গরম আছে একসঙ্গে গরম গরম এর মধ্যে চাষনির মধ্যে দিয়ে দেবেন না একটু ঠান্ডা হলে তারপর দেবেন মানে দুটোই হালকা গরম থাকে তারপর ওর মধ্যে দিয়ে দেবেন আর একদম ঠান্ডাও হয়ে যায় না যেন যে হিসাবে আপনি হাত দিতে পারেন এই হিসাবে আপনার যেন চাষনিটা থাকে এর মধ্যে দিয়ে দিয়েছি পুরো আসছে না তাহলে আমি কি করবো ওই প্লেটে আবার ঢেলে দিয়েছি পুরো চাষনিটাও আর এই পিঠেটা তাহলে সব একসঙ্গে চলে আসবে আর এটা এইভাবে ছেড়ে দেবো আমি আধ ঘন্টা আধ এক ঘন্টা আপনি এক ঘন্টাও রাখতে পারেন তাহলে পুরো রসটা ভালো করে ঢুকে যাবে এদিকে আমি এক ঘন্টা পর এগুলো বের করে নিয়েছি আর এর উপর একটু পিস্তা গার্নিশ করে দিয়েছি আপনি কাজু কাজু বাদামও দিতে পারেন তো এটা এইভাবে আমি সার্ভ করে দিচ্ছি খেতে খুবই টেস্টি হবে অনেকই সফট আছে জুসি আছে আর থেকে বড়ো কি মাত্র তিন চাম্মচ চাল দিয়ে আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন খুবই ভালো লাগবে আর তৈরি করতেও বেশি সময় লাগে না পনেরো পনেরো কুড়ি মিনিট লাগবে আপনার পুরো এটা প্রিপেয়ার করতে শুরু থেকে অ্যান্ড অবধি কুড়ি মিনিটের মধ্যে আপনার এটা তৈরি হয়ে যাবে তো এ দেখুন কত সফট হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আপনি একবার অবশ্যই তৈরি করে দেখবেন খেতে আপনার খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন